সেখান থেকে পুরো নদী আউট হয়ে গেল আর নদী নাই নদী ফুলে উঁচু হয়ে গেল সমান হয়ে গেল নদী ভোলে নদী শেষ আসে দেখবেন কেন গিয়ে কোন নদীর পৃথিবী শেষ আসে নদী শেষ কেন আসে না নদী শেষ কেন আসে আমার সোনাত ভাই এই যেন আল্লাহর অলি যারা তাদের অলি মানতে হবে আল্লাহর অরিজিনাল মাহবুব বান্দা যারা তাদের আল্লাহর মাহবুব বানতে হবে ফুরফুরা যদি পীর না হয় অলি না হয় কেউ না থাকে কিন্তু যারা অলি ছিল তারা তো অলি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তারা তো অলি আছে আরে আমার চোখ নাই আমি যদি বলি ফুরফুরায় কেউ নাই এটা কিন্তু অন্যায় হয় আমরা যারা এখানে বসে আছি আমি যদি বলি যে সব পরিমাণ আমার কিন্তু চরম অন্যায় হয় কার ভিতরে কি আছো তুমি জানো হুজুর হ্যাঁ আমরা যদি সব বেইমান না হই হুজুর তুমি কিন্তু প্রথম বেইমান হবে তুমি প্রথম বেইমান হবে সেজন্য ফুরফুরার বড় কথা বলবো না তবলিকের বড় কথা বলবো না আদান গাছের বড় কথা বলবো না আলে আদিসের বড় কথা বলবো না কারুর মানে হাতিয়ার বড় কথা বলবো না বেরুলির বড় কথা বলবো না সবাই ভালো আমি খারাপ সবাই ভালো আমি খারাপ আমি আমল করব হালাল খানা খাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর দরবারে জাহান্নাম থেকে পানা চাইব আর জান্নাতের আশা করব তাহলে গোল হবে একটা ছোট مثال দেই এই দিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা কটা তাহলে হেড়ে যাওয়া রাস্তা এই এটা মেইন রাস্তা না এখন কেউ যদি লোক যদি এখান থেকে গিয়ে ওই কোশি মারা মারা বাজার থেকে টোটো ধরে যদি গিয়ে সোজা এদিকে আর সোজা এদিকে শেষ কোথায় গেছে ভাই মইপিট মইপিটি গিয়ে যদি বলে আমি ওই হেডমান বাজারে যাব আপনি ওর বেঈমান বলতে পারেন না কাফের বলতে পারেন না পাগল বলতে পারেন না ও ঠিক বলছে ও হেডমায় যাবে তবে ওর বাড়ি মেরিগঞ্জে ও মইপিটিকে বল হেডমায় যাবো

ও জান্নাতে যাওয়ার আশায় কোরআন পরে নামাজ পড়ে আমি আগলাই না আছি ফুরফুরা আমিও জান্নাতে যাওয়ার আশায় এবাদত করি কোরআন পড়ি নামাজ পড়ি কেউ যাবে একটু আগে কেউ যাবে একটু পরে ঈদের সিরাতল মুস্তাকিমে রাস্তায় একটা সঠিক রাস্তা ওই রাস্তা ওঠার জন্য বহু বহু রাস্তা ওই রাস্তার সঙ্গে লেগে আসে না নাই জোরে বলেন আই জোরে বলেন সেই জন্য প্রত্যেকের টার্গেট জান্নাতে যাব প্রত্যেকের টার্গেট জান্নাতে যাব আল্লাহ পাক কারুত দেবে দু ঘন্টা আগে কারুর দেবে দু ঘন্টা পরে কারুর দেবে ছ বছর পরে কারুর দেবে ছ কোটি বছর পরে আল্লাহর কসম উম্মতি জাহান জাহান্নামে থাকলে আল্লাহ রাসূল জান্নাতে যাবে না নাম থেকে তুলে নেবেন আল্লাহ পাক অবশ্যই উম্মতি মুহাম্মাদি তুলে দেবেন জোরে বলুন আমার দোস্ত উম্মত জাহান্নামে রাখবো না জোরে বলুন আরো জোরে কো শিক্ষা এখান থেকে নাও সুবহানাল্লাহ কার বলে এটা বয়স্ক মানুষ সুবহানাল্লাহ बोलते আর আমরা জন আমরা একবারে সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে এটা তক্ববিদদান মরণ তক্ববিদ কি তক্ববিদ মরণ মানে আল্লাহু আকবার বলবো দু তিনজন পড়ে এখানে মরে যাব এর নাম মরণ তক্ববিদ আল্লাহ বলে মরে না একবার জীবনে বহু কিছু লোক বলে মরে তো আল্লাহ বলে একটা বার মরেন দেখলি এই কজন মরে দেখি একটা তোর বিদ্যান তিন ভাগ লোক বলেনি বিশাল আল্লাহ করবে আমি কি বলি যারা বলেছে এদের বিচার আল্লাহ করবে আর যারা বলেনি ওদের বিচার কে করবে আল্লাহ করবে আমার কিছু করার নাই আল্লাহর কসম কে কি জন্য বলেনি কে আমার দিন ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে কারণ আল্লাহ পাক জোবানে মোহর মেরে দিয়ে অচুকাল্লি মনে আইদিহীন হাতের জোবান যখন খুলে দেবে না হাত বলবে আল্লাহ সাই করলে এসে বলছে রে জোরে আল্লাহ বল এই চুপ করে ছিল বলেনি আল্লাহর কসম প্রমাণ হয়ে যাবে একটা বিশ্বাস আল্লাহ চোখ দিয়ে ফাঁকি দেওয়া যাবে না নিঃশ্বাস ফাঁকি দিতে পারবেন না গর্টার ভিতরে অন্যায় করলে ধরা পড়বে গর্টার ভিতরে তাহার যত করলে ধরা পড়বে না পড়বে হ্যাঁ অনেক লোক বলে ছকি না দুনিয়ার কেউ জানবে না তুমি আর আমি দুজনা আল্লাহ বলছে অনাহানু আকরা বইলাই হইন হাবলিল বাড়ির আমরা তো তিনজন আমি তোর ঘাড়ে শিরফিকে আর ওই কাটে তোর বাপের নাম ভুলিয়ে দেবো এই মনে রাখ তোর ঘাড়ে শিরাত আরও কাছে আসি কি গল্প করবি কত তারা দুজনা বখানি শাড়ি ভিতরে একটা ঘটনা এসেছে তিনজন বন্ধু বুঝলেন একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে ওখানে আশ্রয় নিয়ে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গিয়েছে আর উপর থেকে একটা পাথর এসে চাপা পড়েছে কী চাপা পড়েছে পাথর পাথর চাপা পড়ার পরে তিনজনে বলছে বন্ধু এখন তো বাঁচার লাইন নাই বাঁচাতে পারে একমাত্র আমার আল্লাহ তবে কার জীবনে কি ভালো কাজ আছে বল দosto কেতাবে লেখা যায় প্রথম ব্যক্তি বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে বলছে কি কাজ বলছে আমার जिंदगीতে আমি আমার আব্বা মাকে ফেলে জীবনে কোনোদিন খানা খেতাম না আব্বা মা আগে খাবে তারপর আমি খাব কারণ আমার মা আমাকে ক্ষুধার্ত রেখে কোনো দিন মা খানা খেত না বাচ্চার দুধ খাওয়াতো মিষ্টি খাওয়াতো আরো কত কি খাওয়াতো খাইয়ে মা খানা খেত আমার সোনা ঠান্ডা তো আমার কলিজা ঠান্ডা তো আমি আমার মা আর আব্বাকে না খাইয়ে জীবনে খানা খেতাম না আল্লাহ এই বিপদে আপনি আমার এই আমলটা কবুল করেন আমি একদিন রাতের বেলা কোথাও গিয়েছিলাম রাত্রে বাড়ি এসে দেখলাম আমার মা খানা খাইনি বাড়িতে জিজ্ঞাসা করলাম সবাই বলল না খাইনি তো আমি খানা নিয়ে আমার মায়ের কাছে গিয়ে দেখলাম আমার মা ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমি সারা রাত আমার মায়ের মাথার দ্বারে দাঁড়িয়েছিলাম আল্লাহ আপনি কবুল করবেন না আমার দোয়া কে দাবে একটুখানি পাহাড় সরে গেছে এতটুকু সরে গেছে ওখান থেকে বার হওয়ার কায়দা না দুই নাম্বার ব্যক্তি বলে আল্লাহ ও আমার আল্লা ও আমার আল্লা আমি আমার চাচাতো বোনের সঙ্গে প্রেম করেছিলাম কড়া প্রেম কি প্রেম কড়া প্রেম বলে কড়া মানে খুব গভীর প্রেমে আল্লাহ গো কোড়া প্রেম করে আমার চাচা তো বনে রাগ টাকার দরকার হলো আমার কাছে এসে বলে ভাই একটু টাকা দিতে হবে কত টাকা এত টাকা ভাই সুযোগ ধরে নিল কিছু কিছু জাহান্নামী পুরুষ আছে জাহান্নামী গরিব যদি বিপদে পড়ে এরা কিন্তু সুযোগ ধরে এইটা করে দিতে পারি এইটা করতে হবে ওইটা করে দিতে দিতে পারি এইটা হবে এ বলতেছে বোন আমি টাকা দিতে পারি ব্যাবিচারী করতে হবে বুন বলল ভাইজান আমি রাজি তবে টাকার দরকার ব্যবিচারি করতে রাজি টাকাটা দাও এত দরকার টাকা না নিলেও অসুবিধা উপায় নাই ও ভাই টাকা দাও টাকা দাও Богу আমার আল্লাহ আমি আমার চাচাতো বোনকে টাকা দিলাম আর টাকা দেওয়ার পরে আমি যখন বিvarthetaি করার জন্য কাঁচা কাচি পৌঁছে গেলাম আমার চাচাতো বোন বলেছিল আল্লাহ বলেছিল ভাইজান আমি অসহায় নিরুপায় হয়ে আপনার কাছে টাকার জন্য এসেছি আর আপনি যে একটা সুযোগ লিপছেন গুনায় লিপ্ত হচ্ছেন এটা কঠিন অন্যায় কাজ করছেন ভাই আমার কিছু বলার নাই কিন্তু এর জন্য আমার আল্লাহ পাকে দরবারে কৈফাত দিতে হবে ওগো আমার আল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি সেকেন্ডের ভিতর ওখান থেকে উঠে চলে গিয়েছিলাম আপনার ভয়ে আল্লাহ এই আমলটা যদি আপনার পছন্দ হয় তাহলে একটুখানি পাথর সরিয়ে দিন মুসলমানেরা ওটা ডেঞ্জারের জায়গা ওখান থেকে ওটা এত সহজ না কুকুরের মাথা পেটে গেলে সরে না গরুর কান কেটে গেলে হটে না মানুষ জায়গায় থেকে হটে আসা এত না শুধু বলেছে আল্লাহ আমি আপনার ভয়ে উঠে এসেছিলাম লাইন করে দেন আমার আল্লাহ বলে পান্দারে তোর ওই কঠিন আমলে আমি আল্লাহ খুশি ছিলাম তাই গুহার মুখের পাতর আর একটু সরিয়ে দিলাম তিন নাম্বার ব্যক্তি বলে আল্লাহ আমি বিরাট ধনী ছিলাম কি ছিল মানে দুজনের দোয়ায় এতটা সরিছে তিনজন বাড়াতে পারবে না তিন নাম্বার ব্যক্তি বলে আল্লাহ আমি বিরাট ধনী ছিলাম আর আমার বাড়িতে অনেকগুলো মানুষ কাজ করতো ওগো রাবুল আলামিন আমি এক বেতন দেওয়ার দিনে সবাইকে বেতন দিতেছিলাম আর সবাই বেতন নিয়ে চলে যাচ্ছিল একজন বেতন না নিয়ে চলে গেল আমার আল্লাহ আমার আল্লাহ সবাই বেতন না নিয়ে চলে গেছে একজন বেতন না নিয়ে চলে গেল আমি অবাক হয়ে গেলাম আমি এই টাকাটা নিয়ে কি করব তো nilo na আমি ওই টাকাই উঠ কিনলাম বকরি কিনলাম দুম্মা কিনলাম কিনে আমার ব্যবসার ভিতরে ছেড়ে দিলাম কয়েক বছর কেটে গেল আর টাকা নিতে আসলো না আর উঠ দুম্বা বকরির পাল পাল হয়ে গেল বেশ কিছু দিন পরে ওই গরিব এসে বলতে বাবু আমি সেদিনে টাকা নিতে ভুলে গিয়ে চলে গিয়েছিলাম বিশেষ এক কাজে গিয়েছিলাম আমার টাকা দিন আমার টাকাটা বিরদিন আমার টাকাটা দিয়ে দিন ভগবান আমার আল্লাহ আমি সেদিনে বলেছিলাম বাবু টাকা নেবে তুমি তোমার ওই কুটের পাল নিয়ে যাও এই বকরির পাল নিয়ে যাও এই দুমর পাল নিয়ে যাও সেদিনে মজদুরকারী বলছিলেন হুজুর লাজ্জা দেবেন না বিউজ করবেন না আমি বিশেষ এক কাজে চলে গিয়েছিলাম সেজন্য তো নিয়ে যেতে পারিনি আপনি এমন ঠাট্টা বিদ্রুপ করছেন কেন মালিক বলেছিল বাবু আমি ঠাট্টা বিদ্রুপ করিনি আমি আল্লাহ রাস্তা বলছি যে সমস্ত ভেড়া বকৃ মুটের পালংগুলো তোমার বগু আমার আল্লা সেদিন ওই মজদুর কার্ড নেওয়ালা ওই মজদুর কার্ড নেওয়ালা সমস্ত মুঠগুলো সমস্ত সমস্ত দুম্বার পালগুলো নিয়ে চলে গিয়েছিল একটা রেখে যায়নি বগো আমার আল্লাহ যদি আপনি খুশি হন তাহলে গুহার মুখের পাথর একটু সরিয়ে দেয় আমার আল্লাহ পা খুশিতে হয়ে গেল ওই গুহার মুখের পাথর আল্লাহ দিল আমরা হলে বলতাম যে একটা উঠ একটা ভেড়া একটা দুম বলে হাট সব রেখে যাক একটা করলে যা আর এ বলছে আল্লাহ উটের পাল সব নিল বকরি সব নিল দুম্বা সব নিল সব নিয়ে চলে গেল একটা রেখে যায়নি এতে আল্লাহ খুশি না বেদা আমরা হলে দিতাম বলতাম তোমরা গুণ করো এই কত পাস সাত হাজার একটা উঠলে হাঁট বাপের টাকায় ব্যবসা কামিয়ে নেছো না তাও তো গরিবের টাকা যার টাকার যত মাল যত লাভ হয়েছে সব দিয়ে দিতে হবে বুঝতে পারছেন না আ হ্যাঁ এবার সে যদি বলে যে বাবু আপনি এতদিন পেলেছেন আপনার দশটা দিলাম না নেওয়া যায় কথা বলছি আপনি এতদিন পেলেছেন আমার টাকায় ব্যবসা করে দশটা নিয়ে নেন নেওয়া যায় আর আপনার ছেলের বিয়ে দিচ্ছে আর বলছেন আমার দাবি দেওয়া নেই তবে ওই বর্তমান দাম বোস বোস বল চিডিং বাস বুঝতে দাবি দেওয়া নেই তবে এরিমেরি করতে ছেলের জিজ্ঞেস করছে বাপ বলছে তুই বিয়ে করবি বলছে আমি আর বিয়ে করি কে না করি কি দুলা ভাইদের জিজ্ঞাসা করো তার মানে রাস আছে কথা বলছেন না রাস আছে না নাই হ্যাঁ ভালো করে বলছেন মানে দু চারটা লোক আছে আল্লাহর কসম নিয়ে বোকারি শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত এই প্রথম হাদিস হলো আপনি যখন আপনার ছেলের বিয়ে দেখা গেলেন বেইরে বলছেন বে আমার তো কোনো দাবি দেওয়া নেই আর যে বাড়িতে দাবি দেওয়া আলোচনা হয় সে বাড়িতে আমি কাজ করি না বহু দেখাশোনা করে আমি আউট হয়ে গেছি বহু দেখাশোনা করেছি আউট হয়ে গেছে তবে তুমি যদি দাবির কথা আলোচনা করো তুমি মেয়ের বাপ আমি কিনতে এবারই কাজ করব না আর ধর ছেবেলার লোক দেখে বলি লাস্টে বলছে বড় ছেলের বিয়ে দিয়েছি একটা টাকা নিয়ে নি বের এই কথাই বলে বিয়ে ওই একটা খাট পেটিছে তার তোলা সব দেখি কেঁথা কম্বল পালিশ টালিশ সব রাখছে বলে আসছিল এ তো সাধারণ লোক অত বই দিবার এবারে বলছে খাট কত

রাজ্যরে বলেন লারেই না রেই ঠিকবে হযরত উমর করতে قتل নবীর দারে যায় হযরত উমর করতে قتل নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায় জোরে বলেন এই সবাই বলেন সুবহান আল্লাহ আচ্ছা যারা সুবহান আল্লাহ বলছে না এরা নবীর বন্ধু না নবীর দুশমন নবীর দুশমন যদি বলেন কেন রাসূল পাকের মারতে যাচ্ছে ওমর মারতে গিয়ে মারতে পারেনি আমাদের তো লাম মেরে উঠে সুবহান আল্লাহ দরকার ছিল কি হুজুর তাহলে নবীর মারলে কি আমরা খুশি না মারতে পারেনি খুশি

মায়াবি দেখে উমার তার নবীর দেখা ও নূর নবী নূর নূর মদিনা সবাই বলেন ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা

ᱡোরে બોলো আরো জোরে হবে না তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর دیwana ও নূর নবী নূর নবী

मदनी पोहा शिबी मदनी शाह मदीना हो नूर नी नूर नी नूर मदीना हो नूर

وعلى اله سيدنا